মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এবং শহরের যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহার করা পিপিই, এই নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। সংবাদ মাধ্যমের কাছ থেকে ঘটনা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও ইংরেজবাজার পৌরসভা। গোটা ঘটনা নিয়ে পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্টিং ইউনিটের পাশেই পড়ে রয়েছে ব্যবহার করা পিপিই। শুধু মেডিকেল কলেজ নয়, শহরের পথে ঘাটেও ও কয়েক জায়গায় পড়ে রয়েছে এ ধরনের পিপিই। ঘটনাটি সংবাদ মাধ্যমের নজরে আসতেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই প্রসঙ্গে প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় কি জানিয়েছেন শুনে নেব। দেখুন, আমাদের চোখে পড়েনি, তবে আমরা ওগুলো ডিসপোজ করছি। ওগুলো বায়োমেডিকেল ডিসপোজ করার সিস্টেম আছে, সেই সিস্টেম ওয়াইজ ডিসপোজ হয়। আচ্ছা, মানে আমি বললেন, আমি দেখবো ব্যাপারটা, দেখছি খতিয়ে দেখছি। এখানে স্যার অনেক জায়গাতে দেখা যাচ্ছে যারা ফেলে রাখছে, দিয়ে দিয়েছি আমরা, তাদের ডিসপোজ করার সিস্টেম আছে, তাদের ডিসপোজ করার সব নির্দিষ্ট সিস্টেম আছে। হয়তো কেউ কোনো ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমাদের উপরে সিস্টেম করা আছে, বাইরে এদিকে এদের ডিসপোজ করার সিস্টেম নয়। হয়তো কোনো জায়গায় দেখবো, আমি খতিয়ে দেখবো ব্যাপারটা, কিন্তু আমরা আমরা ডিসপোজ করার সিস্টেম আছে আমাদের, সঠিক জায়গায় সঠিকভাবে ফেলে দেওয়া হয়। জানেন যারা কাজ করছেন ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী, তারা জানেন কীভাবে কোথায় ফেলতে হয়, তারা জানেন, হয়তো দেখছেন। না না, ঠিক নয়, এটা ঠিক নয়, কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা যদি যদি আপনি যেটা বলছেন সেটা আমি দেখছি, ব্যবস্থা নিচ্ছি, এবং সবাইকে আমরা সচেতন করে দিয়েছি, ফেলবে না। ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দুলাল সরকার বলেন, পৌরসভা ও বেসরকারি হাসপাতালের সামনে এ নিয়ে তাদের সাথে কথা বলে সেগুলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইংরেজবাজার পৌরসভার প্রশাসক দুলাল সরকার। মালদা মেডিকেল সেন্টারের সামনে এবং মালদা মেডিকেল ক্যাম্প কলেজের ভিতরে একটা জায়গায় পিপি কিট হয়ে আছে, আমরা খোঁজ নেবো। যেহেতু মেডিকেল সেন্টারে বলছে, মেডিকেল সেন্টার থেকে বলেছে, আমরা লোক পাঠাচ্ছি, আর মালদা মেডিকেল কলেজেও যদি পড়ে থাকে, আমরা অপেক্ষার সরকারের সাথে কথা বলছি, কেন যত তথ্যটা ফেলছে এটা ফেলা উচিত না, এটা মানুষের এতে ক্ষতি করবে, এটা ব্যবস্থা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। বুঝলেন, স্বাস্থ্য দপ্তর ও পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির মালদা জেলা সহসভাপতি অজয় গঙ্গোপাধ্যায়। তিনি কি বলেছেন শুনে নেব আমরা। মেডিকেল কলেজ হসপিটাল এবং নার্সিংহোমের আশেপাশে যেভাবে শহরে ইংলিশ বাজারে পিপি কিট পড়ে আছে, তাতে কি ভয়ঙ্কর রূপে যে সংক্রামক হতে পারে, এটা আর প্রশাসনের ধারণার বাইরে হয়ে যাচ্ছে। নানা মহল থেকে এই খবর আসছে, স্বাস্থ্য দপ্তর নিশ্চুপ, জেলা প্রশাসন নিশ্চুপ, আর ইংরেজবাজার মিউনিসিপ্যালিটির কথা বাদ দিলাম, যে কোনো কাজে তাদের আর মাছকে শাক দিয়ে ঢাকার একটা অভ্যাস। কোনো রকম কিছু হলেই তিন চারজন কাউন্সিলর ঝাঁপিয়ে পড়ছেন সেই খবরটাকে পজিটিভ করার জন্য। সাধারণ মানুষকে মিউনিসিপ্যালিটি প্রশাসন থেকে সজাগ থাকতে বলছেন, কিন্তু মানুষ সজাগ থাকার পরেও এসব পিপি কিট যারা ফেলে দিয়ে যাচ্ছেন কিংবা রাস্তা যত্রতত্র ছড়িয়ে থাকছে, এই থেকে মালদার উত্তরবঙ্গে যে হারে আর মালদার করোনা দিন দিন লাভ দিয়ে দিয়ে বাড়ছে, আর এটাতে প্রশাসনের একবারে কোনো সক্রিয়তা নাই। ভারতীয় জনতা পার্টি আর প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং ইংলিশ বাজারের কাছে করজোড়ে নিবেদন করছেন মানুষের দিকে তাকিয়ে, তারা যেন একটু চোখ খুলে এই দৃষ্টিগুলো দিয়ে দেখেন, এবং পিপি কিটগুলো যেখানে যত্রতত্র পড়ে আছে, যারা ফেলে যাচ্ছে তাদের যেন কঠোরতম শাস্তি হয়, আর সেইটাই।